সুপ্রিয় ছাত্রছাত্রীরা, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ ইমাম হোসেন, দিঘুলিয়া আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, লোহাগড়া মডেল। আমি তোমাদের সামনে আজ নবম শ্রেণীর ভূগোল পরিবেশ সম্পর্কে আলোচনা করব। নবম শ্রেণীর অষ্টম অধ্যায়ের, আজকে নবম শ্রেণীর অষ্টম অধ্যায়ের থেকে তোমরা যদি বই থাকে বইটা বের করো, আমি মানব বসতি সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করবো। তাহলে কি সম্পর্কে আলোচনা করব? মানব বসতি, বিষয়টা বুঝতে পারছো? তোমরা নবম অষ্টম অধ্যায়ে তোমরা মূল বই থেকে দেখতে পাবা মানব বসতি সম্পর্কে। আজকে আমি তোমাদের সামনে একটা কার্ড তৈরি করে আসছি, সেটা হচ্ছে মানব বসতি। মানব বসতি কি? আদিকাল থেকে মানুষ আগে পাহাড়ের গুহায় বসবাস করতো, অনেক মাটির গর্তে বসবাস করত, মানুষ জঙ্গলে বসবাস করত। এভাবে ধীরে ধীরে মানুষের বসতি স্থাপিত হয়। তো মানব বসতি বলতে আমরা বুঝি কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করলে তাকে মানব বসতি বলে। তাহলে আমরা কি জানলাম? কোনো একটি নির্দিষ্ট স্থান, যদি কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করে, একদিন দুজনের জন্য না, তারা জীবনটা ওখানে পার করবে বা কিছুদিন অবস্থান করবে, এমন যদি বুঝায় তাহলে তাকে কি বলা হয়? মানব বসতি। তো আমরা দেখতে পাই মানব বসতি, মানুষ গ্রামে বসবাস করে, শহরে বসবাস করে, অনেক সময় অন্য নদীর কূলে কেনারায় বসবাস করে, হাটের এর পাশে বসবাস করে, বিভিন্ন জায়গায় বসবাস করে। তাহলে আমরা কি জানতে পারলাম? মানব বসতি কাকে বলে? কোনো একটি নির্দিষ্ট স্থানে মানুষ একত্রিত হয়ে স্থায়ীভাবে বসবাস করবে তাকে বলা হয় মানব বসতি। তোমরা এই বিষয়টা নোট করতে পারো। তো এই মানব বসতি, এই মানুষ কোথায় বসবাস করে, মানুষের কিছু চাহিদা আছে, কিছু বিষয়ের উপর ডিপেন্ড করে বা নির্ভর করে মানুষ বসবাস করে। ইচ্ছা করলে মানুষ পাহাড়ে বসবাস করে না বা ঢালু জায়গায় বসবাস করে না, মানুষের সুবিধার জন্য, মানুষের সুযোগ সুবিধার জন্য বসবাস করে। তো মানব বসতি স্থাপনের কিছু নিয়ম আছে। এক নম্বর আছে ভূ প্রকৃতি। আমরা জানি ভূ প্রকৃতি, মাটি বা ভূমি, এই সমতল ভূমিকে কৃষিকাজে সহজ করা যায়। যেমন মানুষ সমতল ভূমিতে বসবাস করতে পারে, কারণ সমতল ভূমিতে বসবাস করলে কি হয়, তার ফসল আদি উৎপাদন করতে পারে, বাড়িঘর নির্মাণ করতে সহজ হয়। কিন্তু মানুষ যদি পাহাড়ে উঁচু এলাকায় বসবাস করতো, তাহলে কি হতো? পাহাড় উঁচু এলাকাতে মানুষ বসবাস করতো, তাহলে এখানে ফসল আদি উৎপাদন করতে পারতো না, ঘর বাড়ি তৈরি করতে সমস্যা হতো, পানি পেতে সমস্যা হতো। তাহলে এর প্রধান নিয়ামক ছিল ভূ প্রকৃতি। দুই নম্বর, পানি ও জলের সহজলভ্যতা। আমরা জানি আমরা যখন বাংলাদেশে বসবাস করি, আমাদের বসবাস করার জন্য পানি বিভিন্ন জায়গা পায়। কিন্তু যারা মরুভূমি এলাকায় বসবাস করে, হাজার হাজার কিলোমাইল, শত শত মাইলের দিকে পানির কোনো ব্যবস্থা থাকে না, তখন কি করে? তারা ঝর্ণায় বা নদীর কূলে বা বিভিন্ন যেখানে পানি পাওয়া যায় এই এমন একটা জায়গায় কি করে? বসতি স্থাপন করে। তো দুই নম্বর কারণ এটা হতে পারে। তিন নম্বর আছে মাটি। আমাদের বাংলাদেশে যেখানেই আমরা শস্য ফলাই, মানে বীজ বপন করি, সেখান থেকে শস্য হয়। কিন্তু পৃথিবীর বিভিন্ন জায়গা আছে মরুভূমি এলাকা, সেখানে সমস্ত জায়গায় কি হয়, এখানে ফসল ফলে না। তাই মানুষ উর্বর মাটিতে, যে অঞ্চলে মাটি উর্বর, এই অঞ্চলগুলোই মানুষ কি করে ফসলাদি ফলানোর জন্য, ওই অঞ্চলে তারা ঘর বসতি স্থাপন করে থাকে। তাহলে তিন নম্বর আমরা জানলাম। এরপরে আমরা জানবো চার নম্বর। চার নম্বর কি? প্রতিরক্ষা। প্রতিরক্ষা সুবিধার জন্য পুঞ্জীভূত বসবাসী করে। প্রতিরক্ষা বলতে কি উদ্দেশ্য? আদিকালে মানুষ বা এখান থেকে অনেক বছর আগে মানুষ দেখা গেছে এই জঙ্গলের বন, সিংহ, হরিণ বা বিভিন্ন জন্তু আক্রমণ করছে বাংলাদেশ, মানে বিভিন্ন পেশার মানুষকে। তখন মানুষ বাঁচার জন্য সবাই একত্রিত হয়ে পুঞ্জীভূত হয়ে বসবাস করে, এতে কি জীবনের নিরাপত্তা পাইছে এবং যে কোনো কিছু মোকাবেলা করতে সহজ হয়। তাই বলা যায় মানুষ কি করে, প্রতিরক্ষার জন্য মানুষ পুঞ্জীভূত হয়ে বসবাস করে। এরপরে দেখা যাচ্ছে পশুচারণের জন্য, পশুচারণ বিক্ষিপ্ত বসতি স্থাপন করে। দেখি এই যে গরু, মহিষ, ভেড়া, ঘোড়া বা এই ধরনের পশু চারণ করার জন্য শত শত গরু, শত শত মহিষ, বিভিন্ন পশু পালন করে। এটা পাহাড়ি এলাকার দিকে, সরি মরুভূমি এলাকায় বেশি দেখা যায়। এইখানে কি হয় যে মরুভূমি এলাকায় এই পশু চারণ করার জন্য শত শত মাইল দূরে, 5 কিলো, 10 কিলো, 20 কিলো দূরে যায় মানুষ শত শত পশু পালন করে। তখন কি করে? ওখানেই কি করে? বসতি স্থাপন করে। আর ওখানে বসতি স্থাপন করলে হয় পশু
ও লালন পালন করতে এদের সুবিধা হয়। তাই সুবিধার জন্য বলা যায় মানুষ কি করে, পশু চারণ করার জন্য বসতি স্থাপন করে থাকে। এরপরে 6 নম্বর হচ্ছে যোগাযোগ ব্যবস্থা। আমরা জানি প্রত্যেকটা মানুষ চাই তার বাড়ির থেকে যোগাযোগ ব্যবস্থা যেন ভালো, বাড়ি থেকে বের হয়ে যেন কাদাতে পাহানা রাখতে হয়, পানি পানি আমার বাড়ির পাশে কিন্তু পানি থাকতো বা তোমাদের বাড়ির পাশে পানি থাকতো, তোমরা কি স্কুলে আসতে সমস্যা হতো না? স্কুলে আসতে সমস্যা হয়, ঘর বাজারঘাট করতে সমস্যা হয়, যাতায়াতে সমস্যা হয়। তাই মানুষ কি করে, মানুষ আদিকাল থেকে মানুষ কি করতেছে, বাড়িতে বসবাস করার সাথে সেজন্য ঘর থেকে বেরোনোর পরে সুন্দর একটা রাস্তা পায়, যাওয়ার একটা সুন্দর পরিবেশ পায়, এমন উপর ভিত্তি করে কি করে মানুষ বসতি স্থাপন থাকে। তো এরপরে আছে যোগাযোগ, এরপরে যোগাযোগ ব্যবস্থা হয়ে গেছে, বসতির ধরন। আমরা জানি বসতির ধরন আছে দুই প্রকার, আমাদের দেশে বলি আর বিভিন্ন জায়গাতে বসতি আছে দুই প্রকার, বসতি কয় প্রকার, দুই প্রকার। সেই বসতি এক প্রকার আছে গ্রামীণ বসতি আর একটা আছে নগর বসতি। গ্রামীণ মানে গ্রামকে বোঝায় আর নগর বলতে কি বুঝি আমরা, নগর বলতে শহরকে বুঝি কি? ঠিক আছে, বুঝতে পারছো তোমরা? তো দেখো বসতির ধরন আছে দুই প্রকার, গ্রামীণ বসতি জীবিকা অর্জনের জন্য প্রথম পর্যায়ে অর্থনৈতিক কর্মকাণ্ড কৃষির উপর নির্ভরশীল। গ্রামের মানুষ অধিকাংশ 80% মানুষ কি করে, কৃষিকাজের উপর নির্ভর করে, তারা ধান পাট গম পেঁয়াজ ফলমূল বিভিন্ন জিনিস কি উৎপাদন করে আর এটা লালন এটা ফসল ফলাই, সে ফসল থেকে কি বিক্রি করে জীবিকা নির্ভর করে। তাই গ্রামের মানুষের ধরন আবার ভিন্ন, তারা কি করে তাদের বিভিন্ন ছোট ছোট ঘর থাকে, মাঝখানে কি থাকে একটা উঠান থাকে, তার ভিতরে একটা মেহেরকুটি থাকে, অনেক সময় কি করে গোয়াল গোয়াল ঘর থাকে, হাঁস মুরগি লালন পালন করার জন্য ঘর থাকে, আলাদা কি করে রান্নার জন্য রান্নাঘর থাকে, বাথরুমগুলো আলাদা থাকে। কিন্তু গ্রামে কোনো এই বিষয়গুলো থাকে না, কারণ গ্রামে এই বিষয়গুলো থাকে কিন্তু শহরে এই বিষয়গুলো থাকে না, কারণ শহরের জায়গা থাকে সংকীর্ণ, সেখানে কি এত খোলামেলা জায়গা পাওয়া যায় না। এই জন্য গ্রামের বসতি এবং শহরের বসতির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। তো আমরা এরপরে নগর বসতি বা শহর বসতি সম্পর্কে জানব। গ্রামের অধিবাসীদের উৎপাদিত দ্রব্যাদি শিল্পজাতকরণ পরিবহন ক্রয় বিক্রয় প্রশাসন পেশায় নিয়োজিত তাকে তাকে নগর বসতি বলে। তো গ্রাম থেকে শহরে যারা যায়, শহরে যায় মানুষের বসতি থাকে শিল্পায়ন, এখানে চাকরি বাকরি করে, এভাবে যে বসতি স্থাপন করে থাকে একে বলা হয় শহর বসতি। তো এরপরে গ্রামীণ বসতির ধরন বিন্যাস 3 ভাগে ভাগ করা যায়। একটি আছে সংঘবদ্ধ বসতি, সংঘবদ্ধ কি একসাথে সবাই সম্মিলিতভাবে যে বসতি একে বলা হয় সংঘবদ্ধ বসতি। এটা একটা পরিবার হতে পারে, একটা ছোট গ্রাম হতে পারে, এটা পৌর এলাকা হতে পারে। তৃতীয় আছে বিক্ষিপ্ত বসতি, এই বিক্ষিপ্ত বসতি কি ছড়ানো সেটা আধা মাইল 1 মাইল দূরে দূরে যে বসতি, অনেক সময় 1 কিলো 2 কিলো দূরেও বসতি স্থাপন করে থাকে। এটা দেখা যায় বিদেশের দিকে বেশি দেখা যায়, যেমন কানাডা যুক্তরাষ্ট্র এই খামার বসতি এলাকা থাকে। এছাড়া আর একটা বসতি লক্ষ্য করা যায়, সেটা আছে রৈখিক বসতি, একই সরল রেখায় গড়ে ওঠে এটা। এটা সাধারণত নদীর কিনারায় হয়ে থাকে, রাস্তার কিনারে, লম্বা হতে হতে 1 কিলো 2 কিলো 5 কিলো পর্যন্ত হয়ে যায় এরা হয়ে যায়। তো আমি এখন তোমাদের একটা বাড়ির কাজ দেবো, বাড়ির কাজটা তোমরা সবাই একটু লিখে নাও। বাড়ির কাজটা হচ্ছে গ্রামীণ বসতি ও নগর বসতির 5টি পার্থক্য নির্ণয় করো। কি বুঝতে পারছো? গ্রামীণ বসতি ও নগর বসতির 5টি পার্থক্য নির্ণয় করো। তো তোমাদের এত সময় ধরে মানব বসতি সম্পর্কে আলোচনা করলাম, এটা তোমরা বাড়িতে পড়বে এবং পরবর্তী ক্লাসে দেখবা কোনো সমস্যা আছে কিনা। আশা করি তোমরা সকলেই এই ক্লাস থেকে উপকৃত হবে। সকলে ভালো থেকো, আল্লাহ হাফেজ।